বৃহস্পতিবার রাতে 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে দীপাবলি উৎসবের শুভ সূচনা হয়। মাতাবাড়ি মায়ের মন্দিরে দীপাবলির মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী রামপ্রসাদ পাল, পূর্ণ চন্দ্র দেববর্মা, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গুমতি জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী সহ আরো অনেকেই। ওই দিন মায়ের দীঘিতে অর্থাৎ কল্যাণ সাগরে প্রথমে মঙ্গল আরতি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরবর্তীতে মায়ের উদ্দেশ্যে কল্যাণ সাগরে তিনটি কাছিম অর্পণ করেন মুখ্যমন্ত্রী। অবশেষে রাজ্যের 37 লক্ষ জনগণের মঙ্গল কামনায় মায়ের মন্দির সহ শিব মন্দিরেও পুজো দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। পুরা সুন্দরী মন্দিরে পুজো দিচ্ছেন মানে কেনকেটা উৎসে থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সস্ত্রীক ত্রিপুরা সুন্দরী মন্দিরে কালী পুজোর দিনে দীপাবলির দিনে পুজো দিচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী বিধায়ক কই আমি যে কই লইলাম তারা কই যদেব দা লও সস্ত্রীক দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ সম্প্রচার হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায় ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরবর্তীকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সেটা দিয়েছেন ত্রিপুরার মানুষ আমাকে যে দায়িত্বটি দিয়েছে সেটা যাতে পালন করতে পারি এবং আমাকে প্রথম দিনে বিপ্লব হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে আজীবন যাতে সেই মানসিকতা নিয়ে কাজ করতে পারি সেটাই আমি মার কাছে প্রার্থনা করি এবং সর্বাঙ্গীন বিকাশ যাতে ত্রিপুরার মানুষের তাড়াতাড়ি হতে পারে সেই রাস্তাগুলো যাতে তাড়াতাড়ি তৈরি হয় সেটাই আমার প্রার্থনা আর সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল হোক
এবং ত্রিপুরা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক, কি দীপাবলি সেটা লক্ষ্মী পূজা হিসাবে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে পালিত হয়ে থাকে, আর সেই জন্য ত্রিপুরার প্রত্যেকটি মানুষ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক এবং কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী একটাই স্বপ্ন থাকে তার রাজ্যের সমস্ত মানুষ যাতে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। স্বয়ংসম্পূর্ণতা একটা রাজ্যের মূল মাপকাঠি দৃষ্টিভঙ্গি মুখ্যমন্ত্রী হওয়া উচিত, আমারও সেটাই দৃষ্টিভঙ্গি সেটাই প্রার্থনা করি। আজকের আলোর উৎসব তার সঙ্গে সঙ্গে দীপাবলির পজিটিভিটি নিয়ে আসে জীবনে, যাতে সবার জল সুন্দর হোক আলোক মানুষ সেটাই। স্যার, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আপনি লক্ষ্যমাত্রা নিয়েছিলেন ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবেন, মডেল রাজ্য হিসেবে গড়ে তুলবেন, 3.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা? দেখুন, ত্রিপুরা মডেল রাজ্যের যে প্যারামিটারগুলো সেগুলো তো যেটা বলেছি তিন বছরেই তৈরি করে দিয়েছে, প্রমাণিত শুরু ত্রিপুরাতে মডেল রাজ্যের যে প্যারামিটারগুলোর শুরুবাত হয়ে গেছে, তার জন্য আমরা যেটা কমিটমেন্ট করেছি, যেটা আমার স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন ছিল হীরা করে দেওয়া, প্রধানমন্ত্রী 2 বছরের মধ্যে হীরা দিয়েছেন ত্রিপুরাকে। আর আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যে মডেল স্টেট করবো, মডেল স্টেটের সমস্ত প্যারামিটার ত্রিপুরাতে শুরু হয়ে যেতে। আপনি এডুকেশনে দেখুন, NCERT সিলেবাস থেকে CBSE সিলেবাস, এগুলো আগলে ছিল না, এই মডেল স্টেটের উদ্ধার। আপনি যে ইনফ্রাস্ট্রাকচারে যান, তো এক বছরে 1000 ফ্ল্যাট তৈরি করা, নিউজিল্যান্ডের ভূকম্পরোধী টেকনোলজি, ত্রিপুরাতে স্টিল বিল্ডিং হচ্ছে যেগুলো 1 বছরের মধ্যে 10 তলা 15 তলা তৈরি হয়ে যাবে, এগুলো মডেল স্টেটের উদাহরণ। ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচার হোক, মেডিকেল ব্যবস্থা হোক, হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমূল পরিবর্তন হচ্ছে, মডেল স্টেটের উদাহরণ। তো মডেল ত্রিপুরাতে এগ্রিকালচার সেক্টরে, প্রাইমারি সেক্টরে যে পরিবর্তনটা এসছে, যে কিষাণ সম্মান নিধির মাধ্যমে 3,33,400 পরিবারের কাছে 327 কোটি টাকা পৌঁছে যাওয়া, এটি আগে ছিল না। FCI-এর মাধ্যমে প্রকিউরমেন্ট আগে ছিল না, বাঁশের বোতল বিক্রি করা আগে ছিল না, কুইন পাইনঅ্যাপল বিদেশে বাজারে বিক্রি করা আগে ছিল না, আপনার সুগন্ধ লেবু জার্মানিতে বিক্রি করা আগে ছিল না, ত্রিপুরার জ্যাকফ্রুট ইংল্যান্ডে বিক্রি করা আগে ছিল না। তো এগুলো সবগুলোই মডেল স্টেটের উদাহরণ। তারপরে সবচেয়ে বড় বিষয় ট্রান্সপারেন্সি, একটা ট্রান্সপারেন্ট ভ্রষ্টাচার মুক্ত সরকার সেটা দেওয়া, সেটা খুব কঠিন কাজ হবে, সরকার সেটা কাজ করতে সক্ষম হয়েছে। আমি বলি না সব কিছু করে দিয়ে